সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল বন্ধুদেরকে এবং ইউটিউবের প্রিয় দর্শকবৃন্দদেরকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা যিনারা প্রাইমারিতে শিক্ষকতা করতে চান, তিনাদের আমি জানিয়ে রাখি প্রাইমারিতে শিক্ষকতা করার জন্য ডিএলএড ট্রেনিং থাকা বাধ্যতামূলক। আজকে আমরা এই ডিএলএড ট্রেনিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের সামনে আমি একটি ওয়েবসাইট খুলেছি, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে 2020-2022 শিক্ষাবর্ষে ডিএলএডের অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রসেস শুরু হয়েছে। আমরা আজকে আমাদের ভিডিওয় দেখব আপনারা কিভাবে খুব সহজে এই ডিএলএডের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে অনলাইনে, যেটি 10 আগস্ট থেকে শুরু হয়েছে, সেটিতে কিভাবে আবেদন করবেন। অবশ্যই যেনারা আগ্রহী ইচ্ছুক ডিএলএড ট্রেনিং করতে, তিনাদের জন্য আজকে আমার এই ভিডিও। আজকে ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু খুঁটিনাটি দেখিয়ে দেবো, কিভাবে আপনারা নির্ভুলভাবে নিজের আবেদনপত্রটি জমা করবেন অনলাইনে। তাই আজকে ভিডিওটি আপনারা অনুগ্রহ করে শেষ অবধি দেখুন এবং ভিডিও চলাকালীন যেন স্কিপ বা ফরওয়ার্ড করবেন না, এটা আমার একটি রিকোয়েস্ট। তাছাড়া আরেকটি রিকোয়েস্ট আমার আছে আপনাদের জন্য, সেটি হলো এখনও অবধি আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে মূল ভিডিও আমরা শুরু করি। দেখুন, আপনাদের সামনে আমি ওয়েবসাইটটি খুলেছি, অ্যাড্রেস বারে দেখতেই পাচ্ছেন wbbpe.org। এই ওয়েব অ্যাড্রেসটি আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেইখানে অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি টাইপ করলে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই অফিশিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। আপনারা যদি তাও না পারেন তাহলে আপনারা অবশ্যই আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন WB প্রাইমারি লিখে সার্চ দিলেই আপনাদের সামনে সবার আগে যেটি আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানটিতে সেই অপশনের ওপর রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল পেজটি খুলে যাবে। এরপরে আপনারা যেটি করবেন, অনুগ্রহ করে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে দেখুন এখানে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফেস টু ফেস মোড সেশন 2020-2022। এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই আবেদনপত্র কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে কতগুলি সিট কোথায় রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের জন্য ইতিমধ্যে একটি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিও ডেসক্রিপশনে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন অথবা ওপর আই বাটনে ক্লিক করেও আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখানে গিয়ে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন, আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, যেটি হচ্ছে wbprimaryeducation.org ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, এখানটায় আপনাদের এইখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই রিড মোড়ে গিয়ে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমরা একবার দেখে নিচ্ছি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কী। যেমন এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই যে ডিএলএড কোর্সটি হবে 2 বছরের জন্য, যেটি 2020-2022 শিক্ষাবর্ষে, এটি হবে একদম রেগুলার ফেস টু ফেস মোডে। এখানে কোনো বাড়িতে বসে ডিস্ট্যান্স বা করেসপন্ডেন্সে কোনো ব্যাপার নেই, একদম রেগুলার ক্লাস করতে হবে, সেখানে গিয়ে করতে হবে। এখানে বলা হচ্ছে দেখুন একজন আবেদনকারীকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি অর্থাৎ +2 পাশ করে থাকতে হবে, জেনারেল ক্যান্ডিডেট হলে 50% মার্কস, আর যদি সে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয় তার জন্য 5% নাম্বারে ছাড় দিয়ে মোট তাকে 45% নাম্বার পেয়ে থাকতে হবে। এখানে মিডিয়াম অনেকগুলি রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, হিন্দি, উর্দু, নেপালি এবং এবছর থেকে সাঁওতালি মিডিয়ামও চালু হচ্ছে, যেটি শুধুমাত্র বাঁকুড়ায় একটা জায়গায় পড়ানো হবে। ঠিক আছে, এখানে এবার আপনারা দেখে নিতে পারেন যে এই যে এজ, এখানে বয়স কত প্রয়োজন না আপনাদের জেনে রাখা দরকার,
ন্যূনতম কোনো বয়স নেই ডিএলএড করার ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করার জন্য যোগ্য। কিন্তু একজন জেনারেল প্রার্থীর ক্ষেত্রে সর্বাধিক জুলাই মাসের 1 তারিখ অবধি 2020 সালে তার বয়স হতে হবে 35 বছর। এক্ষেত্রে আপনাদের আরও জেনে রাখা উচিত, আবেদনকারী যদি এসসি বা এসটি হয় তাহলে তার বয়স সর্বাধিক 40 বছর হতে পারে। আবেদনকারী যদি ওবিসি এ বা ওবিসি বি হয় তাহলে তাকে আরও 3 বছর ছাড় দেওয়া যেতে পারে, অর্থাৎ তার বয়স 38 বছর হতে পারে। আবেদনকারী যদি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে তাকে 45 বছর অবধি ছাড় দেওয়া যেতে পারে। এখানে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে। এই যে আপনারা ডিএলএডের জন্য আবেদন করবেন অনলাইনে, এখানে আপনাদের কত টাকা দিতে হবে সেটা একবার দেখে নিন। আপনারা যদি জেনারেল প্রার্থী হন তাহলে আপনাদেরকে 100 টাকা দিতে হবে, যেটি গত বছর 300 টাকা ছিল। কোভিড-19 প্যান্ডেমিকের জন্য সেটাকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। আর আবেদনকারী যদি একজন এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হন তাহলে তাকে মাত্র 50 টাকা দিতে হবে। আবার যদি কেউ ভোকেশনাল প্রার্থী হন, ভোকেশনাল ট্রেনিং করে আসার পর যদি ডিএলএডের জন্য আবেদন করেন তাহলে তাকে 100 টাকা দিতে হবে। আর যদি আপনাদের মধ্যে কেউ ইন সার্ভিস বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 300 টাকা দিতে হবে। এই ছিল মোটামুটি একটি আপনাদের জন্য আইডিয়া। এইবার আপনারা দেখুন, আমরা চলে এসেছি আবার হোম পেজে। এখানটায় দেখুন 3টে অপশন রয়েছে, একটি হচ্ছে অ্যাপ্লাই নাও, একটা হচ্ছে অ্যাপ্লাই উইথ সিএসসি, আর এটা হচ্ছে পে নাও। অ্যাপ্লাই উইথ সিএসসি হচ্ছে এই যে কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। অ্যাপ্লাই নাও আপনি নিজে কোনো একটি ব্রাউজারে গিয়ে নিজে কম্পিউটার বা ল্যাপটপ বা আপনার মোবাইল থেকে ডেস্কটপ মোড করে নিয়ে মোবাইলটিকে করতে পারেন। আর পে নাও আপনাকে পেমেন্ট করতে হবে। তাছাড়া এখানে দেখুন ডান দিকে লিস্ট অফ ইনস্টিটিউশন রয়েছে বা আবার কমন সার্ভিস সেন্টার লিস্ট রয়েছে। আপনারা যারা আবেদন করবেন ডিএলএডের জন্য কে কোথায় আপনারা জানবেন যে আপনাদের বাড়ির কাছে বা আপনাদের পছন্দের ডিএলএড কলেজ কোথায় রয়েছে, সেটি জানার জন্য আপনারা এটাতে রাইট ক্লিক করে ওপেন ট্যাব নিউ করে নেবেন। এখানে গিয়ে সিলেক্ট মিডিয়াম সিলেক্ট করে বাংলা মিডিয়াম সিলেক্ট করে নিয়ে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের পছন্দের কলেজ এখানে আছে কিনা বা আপনাদের বাড়ির আশেপাশে বা কাছে কোথাও কোনো কলেজ রয়েছে কিনা। ঠিক আছে, এখান থেকে আপনারা মিডিয়াম চুজ করে দেখে নিতে পারেন। তাই আমরা এই যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও করব। তার আগে আপনারা একটু জেনে রাখুন যে দেখুন আমাদের স্ক্রিনে এই লাল কালিতে, এই যে লাল কালিতে দুটো নাম্বার আছে, একটি ল্যান্ডলাইন নাম্বার আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। এই নাম্বার দুটি হচ্ছে যে কোনো ধরনের টেকনিক্যাল সাহায্যের জন্য। আপনার যদি কোনো সময় ফর্ম ফিল আপ করতে করতে কোনো অসুবিধা হয় আপনারা এই নাম্বার দুটিতে অফিস আওয়ার অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি যে কোনো সময় ফোন করবেন, ওয়ার্কিং ডেজগুলোতে আপনাদেরকে টেকনিক্যাল হেল্প দেওয়া হবে। এবার আমরা এখানে অ্যাপ্লাই নয়ে ক্লিক করছি আবেদন করার জন্য। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, প্রতিটি পদক্ষেপ ভালো করে দেখে নিন। আমরা ক্লিক করলাম, দেখুন আমাদের সামনে অ্যাপ্লিকেশন যে পেজ সে পেজটি খুলে গেল, যেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার। ঠিক আছে, সেশনটা একবার ভালো করে দেখে নিন, 2020-2022 সেশন। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নাম, আমরা আবেদনকারীর নামটি এখানে বসিয়ে দেবো, আপনারা নামটি সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। এখান থেকে যেন আপনাদের কোনো রকম ভুলভ্রান্তি না হয় আমি বসিয়ে নিচ্ছি আবেদনকারীর নাম। তারপরে রয়েছে বাবার নাম, আবেদনকারীর বাবার নামটি আমরা এখানে বসিয়ে দিলাম, আবেদনকারীর বাবার নামটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে আবেদনকারীর মায়ের নাম, আমরা আবেদনকারীর মায়ের নামটিও এখানে বসিয়ে নিলাম। তারপরে গার্জিয়ান, আবেদনকারী গার্জিয়ান যদি বাবা হয় তাহলে বাবার নামটি এখানে লিখবেন, আবেদনকারী বা আপনাদের যদি গার্জিয়ান মা হয় তাহলে মায়ের নামটি এখানে লিখবেন। এখানে আবেদনকারী সোনালী বিশ্বাসের গার্জিয়ান হচ্ছে তার বাবা নির্মলবাবু, তাই আমি নির্মল বিশ্বাসের নামটি এখানে লিখে দিলাম। এরপর দেখুন রয়েছে সিলেক্ট জেন্ডার, আবেদনকারী একজন পুরুষ না মহিলা সেটা এখানে উল্লেখ করতে হবে, মহিলা আমি উল্লেখ করে দিলাম ফিমেল। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি এখানে এই যে ক্যালেন্ডার রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। প্রথমে আপনাদেরকে ইয়ারটি সিলেক্ট করে নিতে হবে, আমাদের যে আবেদন করছি যার হয়ে সোনালী বিশ্বাস তার ডেট অফ বার্থ হচ্ছে 4/8/2002, আমরা তাহলে 4/8 যাব, অর্থাৎ 4 আগস্ট 2002। প্রথমে আমরা সালে গেলাম, এখানে ক্লিক করলাম, তারপরে নেক্সট বাটনে গেলাম, আরেকবার গেলাম, দেখুন আমাদের সামনে 2002 চলে এসেছে, 2002 সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা যাব আগস্ট মাসে, আগস্ট সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা 4th আগস্ট যাব, 4th এজেন 4th আগস্ট 2002 সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা সিলেক্ট করব ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি কোনটা। আমাদের ক্ষেত্রে আবেদনকারী হচ্ছে জেনারেল, আমরা জেনারেল সিলেক্ট করে নিলাম। মেল আইডি, এখানে মেল আইডিটা আমাদের বসাতে হবে, সুন্দরভাবে আপনারা আপনাদের মেল আইডিটি বসিয়ে দেবেন, কোনো রকম যেন ভুলভ্রান্তি এখানে না হয়, ভুলভ্রান্তি হলে কিন্তু খুব অসুবিধা, তাই আমরা এখানে মেল আইডিটি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি।
মেল আইডিটি বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে চাওয়া হয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তারপর চাওয়া হয়েছে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর চাওয়া হয়েছে আধার নাম্বার, আপনারা এই আধার নাম্বারটি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। মনে রাখবেন এই যে স্টার মার্কগুলি রয়েছে, স্টার মার্কগুলি দেওয়া বাধ্যতামূলক, এগুলো না দিলে হবে না, কিন্তু যেগুলিতে স্টার মার্ক নেই সেগুলি দিলেও হবে না দিলেও হবে, আমরা এখানে দিয়ে দেব। বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিলেক্ট রিলিজিয়ান, রিলিজিয়ানে এখানে যতগুলি রিলিজিয়ান আছে তার মধ্যে যদি থাকে তাহলে সেটি সিলেক্ট করে নেবেন, অন্যথায় আদার্স সিলেক্ট করে নেবেন। আমরা রিলিজিয়ান হিন্দুইজম সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, অ্যাপ্লিক্যান্ট কোন ধরনের, এখানে ক্লিক করলে দেখুন এক্স সার্ভিস ম্যান, ইন সার্ভিস, নান। যদি এক্স সার্ভিস ম্যান হন তাহলে এক্স সার্ভিস ম্যান ক্লিক করবেন, ইন সার্ভিসে যদি হন তাহলে ইন সার্ভিস ক্লিক করবেন, আর যদি ফ্রেশ হন তাহলে নানে ক্লিক করে নেবেন। দেখুন আপনাদের সামনে বেসিক ইনফরমেশনের প্রত্যেকটি তথ্য আমি পূরণ করে নিয়েছি। এবার আমরা নামবো পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট, প্রথমে আপনারা নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন। তারপরে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট নেম, আমরা ডিস্ট্রিক্ট মালদা সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন পিনকোড, আমরা পিনকোড সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন রয়েছে পোস্টাল অ্যাড্রেস, আমরা এখানে পোস্টাল অ্যাড্রেসটি টাইপ করে নেব। তারপরে এখানে আমরা পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন সব দিয়ে দিচ্ছি। আমরা এখানে সবকিছু ঠিকঠাক টাইপ করে নিলাম, ঠিক আছে। এরপরে দেখুন রয়েছে একাডেমিক ইনফরমেশন, হাই সেকেন্ডারি অর টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ টেন প্লাস টু বা এইচএসে আপনারা যেগুলো পড়েছেন যত নাম্বার পেয়েছেন সমস্ত তথ্যগুলো এখানে আপনাদের দিতে হবে। প্রথমে রয়েছেন দেখুন ইনস্টিটিউট নেম, তাহলে আমরা ইনস্টিটিউট নেমটি এখানে বসিয়ে দিচ্ছি। ইনস্টিটিউট নেমটি বসিয়ে দিলাম। তারপরে রয়েছে দেখুন সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে বাংলা প্রথম ভাষা, বাংলা লিখবেন। ইংরেজি হলে ইংরেজি, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু, যেটি হবে সেটি, আমাদের ক্ষেত্রে বাংলা, তাই আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্ক্স, ফুল মার্ক্স কত, যদি আপনাদের উচ্চ মাধ্যমিক বাংলা ভাষাটি 100 নম্বরে হয়ে থাকে 100 নম্বর দেবেন, আর যদি পুরনো উচ্চ মাধ্যমিক প্রার্থী আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে 200 নম্বরে বাংলা ছিল তাহলে 200টি সিলেক্ট করবেন, এক্ষেত্রে আমি 100টি সিলেক্ট করে নিলাম। অনুরূপভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সবার ক্ষেত্রে ছিল, ইংলিশ সিলেক্ট করে নিলাম এবং মার্ক্সটিও 100 সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে যে এই যে অপশানটি আসছে এটি, অর্থাৎ আপনি এটি এডিট করতে পারবেন না। তারপরে দেখুন পাশে রয়েছে সিলেক্ট বোর্ড অর কাউন্সিল, এখানে ক্লিক করলে আপনাদের সামনে একদম প্রচুর বোর্ড বা কাউন্সিলের নাম চলে আসবে স্টেট ওয়াইজ, আপনার যেটি থেকে পড়াশোনা করেছেন বা টেন প্লাস টু বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটি সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE থেকে পাস করেছি, তাই আমরা WBCHSE সিলেক্ট করে নিলাম। এবার ইয়ার অফ পাসিংটা আপনারা দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন, আমাদের প্রার্থী সোনালী বিশ্বাস 2020 সালে পাস করেছে তাই আমরা 2020 সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে দেখুন চলে আসছে বলছে ফুল মার্কস ইন বেস্ট ফাইভ, বেস্ট ফাইভে ফুল মার্কস কত সেটি আমাদের দিতে হবে, এক্ষেত্রে বেস্ট ফাইভে ফুল মার্কস 2020 সালে ছিল 500, তাই আমরা 500 সিলেক্ট করে নিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলাতে মার্কস কত পেয়েছেন সেটি এখানে বসাতে হবে, আমি বাংলাতে নাম্বার যেটি পেয়েছে সেটি আমরা বসিয়ে দিলাম। সাবজেক্ট ওয়ান ইংরেজিতে মার্কস কত পেয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম, সাবজেক্ট টু ফিলোসফিতে মার্কস কত পেয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম, সাবজেক্ট থ্রি জিওগ্রাফি ছিল জিওগ্রাফিতে মার্কস কত পেয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম, সাবজেক্ট ফোর্থ অর্থাৎ এডুকেশন ছিল সোনালী বিশ্বাসের, তার এডুকেশনের মার্কস যত সেটা আমরা বসিয়ে দিলাম। টোটাল মার্কস আমাদের এখানে চলে এলো, টোটাল মার্কস অবটেন কত পেয়েছে 500-র মধ্যে সেটি চলে এলো, পার্সেন্টেজ মার্কস অবটেন সেটি এখানে চলে এলো। এরপর চলে আসছে হায়ার কোয়ালিফিকেশন, যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস ছাড়াও অন্য উচ্চতর ডিগ্রি আপনাদের থাকে, বিএ পাস বা এমএ পাস বা অন্য কিছু, তাহলে সেটি আপনারা এখানে উল্লেখ করবেন, আর যদি কিছু না থাকে এখানে নান লিখে দেবেন। তারপরে চলে আসুন অ্যাপ্লাই অন কলেজ আর ইনস্টিটিউট, এখানে আপনাদেরকে খুব সাবধানে আপনাদের কলেজ নির্বাচন করতে হবে, তাই আমরা প্রথমে ঠিক করে নেবেন যে কোন ডিস্ট্রিক্টে আপনি কলেজ খুঁজছেন। আমি কলেজ খুঁজছি মালদা ডিস্ট্রিক্টে, তাই মালদা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট টাইপে গিয়ে
আপনার সামনে দুটো অপশন আসবে, একটা গভর্নমেন্ট সরকারি আর একটা হচ্ছে প্রাইভেট বা সেলফ ফিনান্স। আপনি যেটি সহজ সেটি আপনার যেটা ইচ্ছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমি প্রাইভেট আর সেলফ ফিনান্সটি সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট ইনস্টিটিউশনে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ইনস্টিটিউশনে ক্লিক করলে আপনাদের সামনে প্রচুর আপনার জেলাতে যতগুলি যে জেলাতে আপনি সিলেক্ট করবেন সেই জেলায় যতগুলি ইনস্টিটিউট আছে সবগুলি আপনার চলে আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এই যে আশুতোষ ডিএলএড কলেজ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা মিডিয়ামে ঘরে ক্লিক করলেই দেখুন আপনাদের এই কলেজটি যে মিডিয়ামে পড়ানো হয় সেই মিডিয়ামটি এখানে চলে আসবে। ঠিক আছে, মূলত আপনারা মাথায় রাখবেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা মাথায় রেখে এখানে মিডিয়ামটি চলে আসে। তারপরে দেখুন রয়েছে আপলোড ডকুমেন্টস, আপনাদের এবার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। মাথায় রাখবেন যে ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে ম্যাক্সিমাম 200 KB হবে এবং প্রত্যেকটি JPEG ফরম্যাটে থাকতে হবে। শুধুমাত্র যিনারা এক্স সার্ভিসম্যান আছেন তিনাদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটটি PDF আকারে এখানে আপলোড করতে হবে। চলুন আমরা প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আপলোড করে আপনাদের সামনে দেখাই। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস ফটো, আমরা ফটোটি আপলোড করব। প্রথমে এই চুজ ফাইল অপশনে ক্লিক করলাম। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে এগুলি রাখাই ছিল তাই আমরা ফটোটিকে সিলেক্ট করে আপলোড দিয়ে দিলাম। দেখুন একটি হয়ে গেল। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টস সিগনেচার, আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। তারপরে অ্যাপ্লিক্যান্টের সিগনেচারটি সিলেক্ট করে নিয়ে ওপেন করলাম, আপলোড হয়ে গেল। তারপরে রয়েছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটটি আমরা আপলোড করব। চুজ ফাইলে ক্লিক করলাম, আমরা মাধ্যমিকে অ্যাডমিট সিলেক্ট করে ওপেন করে নিলাম। তারপরে HS আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, চুজ ফাইলে ক্লিক করে নিলাম। তারপরে HS এর মার্কশিটটি আমরা সিলেক্ট করে ওপেন করে নিয়ে আপলোড দিয়ে দিলাম। তারপরে কাস্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ইন সার্ভিস সার্টিফিকেট আর এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট এগুলি আমাদের প্রয়োজন নেই তাই আমরা এখানে কোনো কিছু আপলোড করব না। তারপরে ডিক্লারেশনে এইখানে আছে, এই দুটো লাইন আপনারা পড়ে নেবেন। তারপরে এই যে বক্স আছে এই বক্সে একটি টিক দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি লেখা আসবে, আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আর ইউ শিওর, আপনি আরেকবার ওকে ক্লিক করবেন। তারপরে আপনার এই আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য আপনাকে কত টাকা দিতে হবে, এই যে 100 টাকা সেটি দেখাচ্ছে, সেজন্য আরেকবার ওকে বাটনে ক্লিক করে নেবেন। এখানে ওকে বাটনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে পেজটি প্রসেসিং শুরু হয়ে গেছে। আপনাদের সামনে একটি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, একটু ওয়েট করুন, সার্ভার খুবই স্লো। দেখুন রেকর্ড সেভড সাকসেসফুলি এই লেখাটি আসবে, ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে রাখবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে একটি কপি প্রিন্টও নিয়ে নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে, এখান থেকে আপনারা একটি কপি প্রিন্ট করে নেবেন। আমি এখানে একটি কপি সেভ করে নিচ্ছি। ঠিক আছে, আমি একটি কপি সেভ করে নিলাম। এইবার যেটা আপনারা করবেন, আপনারা এখানে এই পে নাও অপশানে যেতে পারেন। আপনারা এখানে পে নাও অপশানে গিয়ে সরাসরি পেমেন্ট করতে পারেন, অথবা আপনারা যদি পরে পেমেন্ট করতে চান দু একদিন পরে তাহলে আপনারা এই হোম বাটনে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোম বাটনে গেলে কি হবে। আপনারা হোম বাটনে যদি চলে যান, আপনারা হোম বাটনে চলে আসলে এখানে চলে আসবেন। তারপরে আপনারা আবার দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে চলে এসেছি। এই যে ওয়েব অ্যাড্রেস আপনারা বুঝতে পাচ্ছেন, প্রথমে সেখানে আমরা চলে এসেছি। এইখানে এবার আপনারা পে নাওতে গিয়ে ক্লিক করবেন। পে নাওতে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, সার্চ অ্যাপ্লিকেশন আইডি। আপনারা প্রথমে এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন, তারপরে আপনারা অ্যাপ্লিকেশন আইডি বাটনটি সিলেক্ট করে নেবেন। তারপরে একটু ওয়েট করবেন, আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডিটি চাওয়া হবে। আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছিলেন সেটি লিখে রাখবেন, সেটি আমরা এখানে কপি করে নিয়েছি, আমরা পেস্ট করে দিলাম। তারপর ফাইন্ড অপশনে গিয়ে আমরা ক্লিক করব। ফাইন্ড অপশনে গিয়ে ক্লিক করলেই দেখুন আমাদের সামনে এই দেখুন আমাদের সামনে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি চলে এসেছে, ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট চলে এসেছে, ইনস্টিটিউট নেম চলে এসেছে, কত টাকা দিতে হবে সেটি চলে এসেছে, পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে পেন্ডিং রয়েছে। তাই আমরা যেটি করব, আমরা এই পে অপশনে গিয়ে ক্লিক করব। আমরা পে অপশনে গিয়ে ক্লিক করছি, আপনারা এবার দেখে নিন কীভাবে পেমেন্ট করবেন। পে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে বিল ডেস্কের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। প্রথমেই আপনারা লক্ষ্য করে দেখুন বাঁ দিকে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড কিন্তু সিলেক্ট রয়েছে। আপনারা কিন্তু এই অপশনটি আসলেই ATM কার্ডের নাম্বার বা ডেবিট কার্ডের নাম্বার দিয়ে পেমেন্ট করলে হবে না, কারণ এটি ক্রেডিট কার্ড সিলেক্ট রয়েছে। আপনারা যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তিনারা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, অন্যথায় যারা ডেবিট কার্ড বা ATM কার্ডের মাধ্যমে
মাধ্যমে পেমেন্ট করতে চান তিনি এখানে কার্ড নাম্বারটি বসাবেন এখানে এক্সপায়ারেশন মান্থ এবং ইয়ার যেটি কার্ডের সামনের দিকে রয়েছে সেটি বসাবেন আর কার্ডের পিছন দিকে ডান দিকে যে তিন সংখ্যা রয়েছে সিভিভি নাম্বার সেটি এখানে বসাবেন এবং কার্ডটি জিনার নামে ইস্যু হয়েছে সেই পুরো নামটি এখানে বসিয়ে দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন এরকমভাবে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট কিউআর কোড বা ইউপিআই পেমেন্ট যেটিতে আপনার সুবিধা হবে সেই হিসাবে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন যেহেতু এখানে অনেকটি প্রাইভেসি ইস্যু রয়েছে ব্যাংকের তাই আমি এই পেমেন্ট অপশনটি আপনাদের সামনে করে দেখাচ্ছি না এটি আমি অন্য সময় করে নেব আপনাদেরকে আমি যেটি জানাতে চাই যে এইরকমভাবে আপনারা পেমেন্ট করে নেবেন পেমেন্টটি হয়ে গেলে তারপরে আপনারা এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে প্রিন্ট করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটি কী রয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে ডিএলএডের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইনে দু বছরের কোর্সের জন্য সেটি আপনারা বাড়িতে বসেই করতে পারেন আবেদন কোনো আপনাদের অসুবিধা হবে না আপনাদের এই যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল অ্যাকাউন্টের সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি সেই সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করেও জানতে পারেন তাছাড়া আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোনো অসুবিধা হলে আর ভিডিওটি আপনারা শেষ অবধি একভাবে দেখলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করুন আর ভিডিওটিকে আপনাদের কাছে অনুরোধ সকলের সঙ্গে আপনারা শেয়ার করুন যাতে করে সকলে বিষয়টি জানতে পারে এবং আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন লেটেস্ট ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।